বেডের সামনে উল্টো হয়ে পড়েছিল। নিধিকে এভাবে পড়ে থাকতে দেখে তরুণ ওকে খুব তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে হসপিটালের দিকে এগিয়ে গেল। নিধিকে এমার্জেন্সিতে ঢুকিয়ে খুব তাড়াতাড়ি অপারেশন শুরু হলো। মোটামুটি এক ঘন্টা পর ডক্টর মাধব বাইরে এলো। ডক্টর মাধব যে পেশাগতভাবে ডাক্তার আর বরুণের খুব ভালো বন্ধু। খামখেয়ালি পোনালো একটা সীমা থাকে তরুণ, আরে বৌদির ছ মাস চলছে আর তুই বৌদিকে এই অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেলি? আরে এমন কি দরকারি কাজ পড়লো, তুই তো তোর মাকে এখানে ডেকে নিয়ে আসতে পারিস। খুব দুঃখের মুখ করে তরুণ আরো জোরে কাঁদতে শুরু করলো। ঠিক আছে ঠিক আছে, অত বেশি ইমোশনাল হতে হবে না তোকে, এখন বৌদিকে একটু দেখাশোনা করতে হবে। মামা আমাকে অনেকবার আসার জন্য বলেছে, কিন্তু আমি বারণ করেছি, কিন্তু এবার আর না, এখন আর আমি নিধিকে একা ছাড়বো না। আজকেই আমি আর নিধি গ্রামে চলে যাব। আর এমনিতেই মা বলছিল যে কয়েকদিনের মধ্যেই ওখানে একজন প্রাইভেট হাসপাতাল খুলেছে। আমারও তাই মনে হচ্ছে বুঝলি, যে তুই বরং তাই কর, তুই বৌদিকে গ্রামের বাড়িতে রেখে দিয়ে আয়। আর এদিকে নিধির যখন জ্ঞান ফিরল তখন তরুণ বলল যে ওরা গ্রামে যাবে। গ্রামের নাম নিতেই নিধি খুশি হয়ে গেল। ও তো কবে থেকেই বলছিল যে গ্রামে যাব, কিন্তু তরুণই শুনছিল না। ও সন্ধেবেলায় বেরিয়ে পড়ল ওর পৈতৃক ভিটার দিকে, কালাডেরা। গাড়িতে বসে নিধি কালাডেরা গ্রামের নাম ইউটিউবে সার্চ করতে শুরু করল। সত্যিটাই শুনেছেন, এই ভয়াবহ পুরনো বাড়ির অনেক গল্পই রাজস্থানে খুবই জনপ্রিয়। আর এখানে দেখুন সব থেকে ভয়াবহ ঘটনাগুলি। আরে এসব আজেবাজে দেখা বন্ধ করো। আরে ইউটিউবে তুমি কি আজেবাজে জিনিস দেখছো, ভুতুরে পুরনো বাড়ি? কোনো ব্যাপার নয় তরুণ, এতে দূরের যাত্রা খুব সহজেই কেটে যাবে। তবে তুমি কি এই ভূত প্রেতে কোনোভাবে বিশ্বাস করো? হ্যাঁও বলা যায় আবার নাও বলা যায়। তোমায় তরুণ নিধির প্রশ্নের উত্তর দিচ্ছিলই কে হঠাৎই ওর গাড়ির সামনে একটা পাগলের মতো দেখতে বুড়ো এসে আর চেঁচাতে থাকলো। তরুণ নিজের গাড়ি থেকে বাইরে বেরোলো। আরে এটা আবার কিরকম আচরণ, তুমি কি অন্ধ নাকি? যদি ঠিক টাইমে ব্রেকটা না মারতাম তাহলে তোমাকে ধাক্কা মেরে ফেলতাম। আমি পাগল নই বাবু, কিন্তু লোকে আমাকে পাগল মনে করে। অন্ধকার নেমে আসছে, ফিরে যাও এখান থেকে। আজকে অমাবস্যার কালো রাত, আজকে রাতে এসে জীবন্ত হয়ে যায় বাবু। এই তুমি আজেবাজে বকো না তো, তুমি এখান থেকে সরে যাও, তুমি সত্যি একটা পাগল বুঝলে। না না বাবু, আমাকে যারা যারা পাগল বলেছে তারা এই দুনিয়াতে নেই, তাই ভালো চাও তো এখান থেকে ফিরে যাও, না হলে তোমাদেরও বাকিদের মতো মরতে হবে। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, তাই তোমাকে সাবধান করলাম। এই বলে ওই পাগল ভিখারি খুব আনন্দে সেখান থেকে চলে গেল। আর তরুণ আবার গাড়িতে বসে গাড়ি চালাতে থাকল। কি অদ্ভুত ছিল লোকটা, আমি তো ওকে দেখেই খুব ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ নিধি, ওই ভিখারিটা আমার মুডটার 12টা বাজিয়ে দিল। আচ্ছা ছাড়ো, তুমি তোমার মুড ঠিক করো। আচ্ছা আমাকে এটা বলো, আমি বলছিলাম যে তুমি কি ভূত প্রেতের গল্পতে বিশ্বাস করো নাকি না? আরে আমি তোমাকে তো বলেছিলাম যে হয়তো হ্যাঁ আবার নাও বলা যায়, কিছু বলতে পারবো না ঠিক করে। যদি সত্যি বলি তাহলে আমি এসব নিয়ে কখনো ভেবে দেখিনি। কি হেনা হেনা করতে থাকো, এই নাও দেখো চলে এলো গ্রাম, ওই দেখো বোট। আরে কথায় কথায় ভুলেই গেছি দেখছি যে আমরা গ্রামে ঢুকে পড়েছি। মোটামুটি সন্ধে 6টা বাজছিল। বরুণ সোজা কার ঘরের সামনে দাঁড় করালো। মা দরজায় ছিল, যেতেই দুজনে মাকে প্রণাম করল। মা বলল, কি তরুণ, আমি প্রথমেই বলছিলাম চলে আয় বৌমাকে নিয়ে, এই সময় মেয়েদের একটু ভালো করে খেয়াল রাখতে হয়। আর এক রহস্যময় হাসি হেসে উনি নিধির পেটের দিকে তাকালো আর ভেতরে ডাকল, মা বাবা কোথায়, দেখতে পাচ্ছি না তো, আর প্রতিবেশীরা এত চুপচাপ কেন? উনি খেতে দেখভাল করতে গেছেন, সকালের মধ্যে চলে আসবে, তোমরা হাত মুখ ধুয়ে না, আমি খাবার বেড়ে দিচ্ছি, বলে তরুণের মা রান্নাঘরের দিকে চলে গেল। তরুণের নিজের পুরো বাড়িটা আগের থেকে অন্যরকম লাগছিল, নতুন দেয়ালের রং, নতুন সোফা, টিভি। টিভি দেখে তরুণের একটু সন্দেহ হলো, কারণ ওর মা বাবার এগুলো কোনোদিনই পছন্দ ছিল না। তরুণ মাকে জিজ্ঞেস করল, আরে তুমি টিভি দেখতে কবে থেকে শুরু করলে মা? আরে সময়ের সাথে চলতে হবে তো, তুই যে টাকা পাঠিয়েছিলি সেখান থেকেই কিনেছি, চাষির ছেলের থেকে, আরে ওরাও তো শহরে কাজ করে। তরুণের একটু সন্দেহ হচ্ছিল,
কিছুক্ষণ পর তরুণা নিধি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। রাত ১২টা বাজছিল। কেউ যেন তরুণার নিধির ঘরের দরজা খুলল। হঠাৎ নিধি নিজের পেটের মধ্যে চুলকানির মতো অনুভব করল। প্রথমে তো ভেবেছিল সেটা তরুণের হাত, কিন্তু তারপরে ওর কিছু ফুটছিল তো চোখ খুলল। সামনে তরুণের মা ছিল, কিন্তু ওনার অর্ধেক শরীর জ্বলছিল। হাত জ্বলে যাওয়ার পর যেরকম ফোড়া বেরোয় সেরকমই ওর হাতের মধ্যে হয়েছিল। ও চিৎকার করল, কিন্তু ওর আওয়াজ বেরোচ্ছিল না, আরও অজ্ঞান হয়ে গেল। এইসবের থেকে তরুণ একদমই অজানা ছিল। সকাল হয়ে গেল, তরুণ এসে দেখল নিধি তখনও ঘুমিয়ে আছে। ও ওঠানোর চেষ্টা করল, কিন্তু যখনই তরুণের মা নিধির মাথায় হাত দিল তখন নিধি ওকে চিৎকার করে দূরে সরিয়ে দিল। দূরে থাকুন আমার থেকে, দূরে দূরে থাকো। এ আবার কিরকম অসভ্যতামি, মায়ের সাথে কেউ এইভাবে কথা বলে? এই তোমার মা নয়, একটা পিতনি লতের। তরুণ ওর কথা শুনে রেগে গিয়ে ওর ওপর হাত চালাতেই যাচ্ছিল যে হঠাৎ ওর ফোন বাজতে শুরু করল। কথা বলার জন্য তরুণ রেগে রেগে ঘর থেকে বাইরে বেরোল, কিন্তু যখন তরুণ নাম্বার দেখল তখন ওর চোখ হতভম্ব হয়ে গেল। মা কলিং ফ্ল্যাশ হচ্ছিল। আরে মা যদি ভেতরে হয় তাহলে মোবাইলে এটা কে ফোন করছে? তরুণ ফোন ওঠালো। বাবু এখন অবধি এলেই না, কোথায় আছো তোমরা দুজন? বলেছিলে কালকেই চলে আসবে, এখন অবধি এলে না। এটা শুনে তরুণের হাত থেকে মোবাইল পড়ে গেল। ও ঘরের দিকে ছুটে গেল, আর ঘরের ভেতরে দৃশ্য দেখে ওর লোম খাড়া হয়ে গেল। কিছুক্ষণ আগে যে মহিলা ওর মায়ের রূপে ছিল সে এখন তার ভয়ঙ্কর রূপে চলে এসেছে। বড় বড় নখ আর চামড়ার বদলে ফোড়া, যেখান থেকে রক্ত বেরোচ্ছিল। দাঁড়াও দাঁড়াও, তুমি থামো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তুমি আমাদের কাছ থেকে কি চাও, কি চাও? ও নিধিকে ধরেছিল। দেখতে দেখতেই পুরো বাড়ি পোড়া বাড়িতে পরিণত হলো। রঙিন দেয়াল মরচে পড়া দেয়ালে পরিণত হলো। ফার্নিচার, আলো, সব কিছু অদৃশ্য হয়ে গেল। ও নিজের নখ নিধির পেটে ঢুকিয়ে দিল আর নিধির মাথা আলাদা করে দিল। আর কিছুক্ষণের মধ্যে ওর রক্ত খেয়ে ওর মাংস খেতে শুরু করলো। আর তরুণ কিছু করার আগেই ও তরুণেরও ওই একই অবস্থা করলো, আর ভয়ঙ্কর রকমের আর্তনাদের সাথে সব কিছু নীরব হয়ে গেল। পরের দিন ওই পোড়ো বাড়ি থেকে কিছুটা দূরে দুটো, একজন পুরুষ ও মহিলা। মহিলার পেট ফাটা ছিল আর ৬ মাসের ভ্রূণ অদৃশ্য ছিল, আর এই দেহ ছিল নিধি আর তরুণের। আর দেহ শনাক্ত করার পর দেহ পরিবারজনকে দিয়ে দেওয়া হলো। কোনো প্রমাণ ছিল না। গত ৬ মাসে একই রকমভাবে ৮টি ঘটনা ঘটল, আর পুলিশ ওই ফাইলগুলোকে ৭টা ফাইলের সাথে রেখে দিল। আর একটা পাগল ভিখারি চিৎকার করছিল, আরে ছাড়বে না বাবু, ছাড়বে না, ও হলো পুরনো বাড়ির ডাইনি, বুঝেছেন? ও কাউকে ছাড়বে না, সবাই মরবে, সবাই মরে যাবে।